আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার আলিপুরদুয়ারের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের পর রাতে ফলাফল বের হয়। মোট 15টি আসনের মধ্যে 10টি আসন তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের প্রার্থীরা জয়লাভ করলেও হাতছাড়া হয় সম্পাদক, সহ সম্পাদক, অ্যাকাউন্টেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ। এছাড়া মূল কমিটির 3টি পদও চলে যায় বাম লিগ্যাল সেলের দখলে। দীর্ঘ 11 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকারের শাসনকালে এই প্রথম আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনে বড়সড় পরাজয় তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের। অন্যদিকে গুরুত্বপূর্ণ সম্পাদকের পদ বিজেপি লিগ্যাল সেলের থেকে জয়ী হয়। খুশির উচ্ছ্বাস আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয় অফিসে। পাশাপাশি সহ সম্পাদক পদে কংগ্রেস লিগ্যাল সেলের প্রার্থী জয়লাভেও কংগ্রেস কর্মীরা যথেষ্টই উচ্ছ্বসিত। সকাল থেকে তৃণমূল লিগ্যাল সেলের সদস্যরা দফায় দফায় পরাজয়ের কারণ খতিয়ে দেখছে। ওয়াকিবহাল মানুষের মতে আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের ভোটের ফলাফল আগামী দিনে মূল রাজনীতিতে যথেষ্টই প্রভাব ফেলবে। সদ্য বিজয়ী সম্পাদক এবং সহ সম্পাদক এই জয় প্রসঙ্গে কি জানিয়েছেন শুনুন। কি করে সম্ভব হলো? হিরো পথ চলুক ছন্দে, রেডি টু চেঞ্জ ইয়োর ফিউচার, মেক নিউ ট্র্যাকস, can't keep us off the trails, go boom, go extreme. Hero, the age of smart riding is here. Booking open, Shondip Auto Lines, PN Road, Coochbehar. Contact 9832 077 848. জয় মানুষের ভালোবাসা। আমাদের এখানে যারা সদস্যরা আছে, আমি তো সারা বছর গতবার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, এই 3 বছর 4 বছর সবার সঙ্গে একদম প্রাণ খুলে মিশেছি, সবার পাশে ছিলাম, ন্যাচারালি জয়টা পেয়েছি। মানে এই ক্ষেত্রে কি বিজেপির ভাবনা কি কাজে লেগেছে নাকি? বিজেপি তো আছে, আমি তো বিজেপি লিগ্যাল সেল প্যানেলে দাঁড়িয়েছি, এটা তো একটা ফ্যাক্টর বটে। মানে এটা একটা রেকর্ড তো, মানে শাসক দলের প্রার্থীকে হারিয়ে একটা সম্পাদক পদে জয় করা, কীভাবে মানে বিষয়টাকে নিচ্ছে না? মানে সহজ ছিল না, প্রায় সবাই এখন তো জানেনি যে শাসক দলের সদস্য, কিন্তু তথাপি মানুষের প্রতি বিশ্বাস আমার বরাবরই, এখানে সদস্যদের ভালোবাসার প্রতি আমার যথেষ্ট আস্থাবান আমি, এবং এখানে দেখেছি যে সমস্ত হুইপ উপেক্ষা করে, সমস্ত রকম প্রতিবন্ধকতা উপেক্ষা করে ভালোবাসার টানে মানুষ আমাকে ভোট দিয়েছে। লয়াররা, সদস্যরা আমাকে ভালোবাসার টানেই ভোট দিয়েছে। তৃণমূলের এরকম পরাজয়, সেক্ষেত্রে আপনাদের আমাদের তৃণমূলের পরাজয় এবং সেক্ষেত্রে আপনি বিষয়টি কিভাবে দেখছেন যে তৃণমূলের এভাবে যে রাজ্যের শাসক দলের পরাজয় হলো? এখানে 365 দিন আমরা একসাথে কাজ করি, 365 দিন সবাই মিলে থাকি, একসাথে থাকি, এবং এখানে কোর্টে পার্টিটা অত ফ্যাক্টর হয় না, কারণ পার্সোনাল রিলেশন এখানে মারাত্মক শক্তিশালী ভূমিকা পালন করে। ব্যক্তিগত একজন বন্ধু আমার, সে অন্য মতাদর্শে বিশ্বাসী হতে পারে, কিন্তু ভোটের বেলায় দেখা গেছে প্রাণের টানে, হৃদয়ের টানে ভোটটা কিন্তু ঠিক আমাকে দিয়ে দিয়েছে। এটাই চাবিকাঠি, ভালোবাসাই সমস্ত এই জয়ের চাবিকাঠি। সেক্ষেত্রে অনেকগুলো সিটি কিন্তু তৃণমূলের হার হয়েছে, লিগ্যাল সেলের তৃণমূল লিগ্যাল সেলের যারা ছিলেন তারা অনেকটা সিটি হার হয়েছে। ওই যে বললাম, এমন ক্যান্ডিডেট হয়তো তৃণমূল দিয়েছে, তার গ্রহণযোগ্যতা ততটা নেই, ভালোবাসা ততটা নেই মানুষের প্রতি। এখানে সম্পূর্ণভাবেই বেশিরভাগটাই কাজ করে হচ্ছে ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ব্যক্তিগত ভালোবাসা, ব্যক্তিগত রিলেশন। তবুও কি ভাবছেন এটা একটা শাসক দল আসার পর থেকে এই প্রথম বার অ্যাসোসিয়েশনে কংগ্রেসের যে প্যানেল হয়েছিল সেখানে থেকে আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জয়, কিভাবে জয়টাকে দেখছেন, কিভাবে দেখছেন? দেখুন, প্রথমেই বলবো এই যে আমাদের বার অ্যাসোসিয়েশনের যে ইলেকশন হয়েছে, এই জয়টা শুধু আমার একার জয় না, বার অ্যাসোসিয়েশনের সমস্ত মেম্বারকে আমি এই জন্য ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা ছাড়া এই জয়টা সম্ভব ছিল না, এবং আমি এখানে কংগ্রেসের প্যানেল থেকে একাই দাঁড়িয়েছিলাম এবং একাই জিতেছি। এখানে আমি আমাদের দলের ভূমিকা বা অন্য দলের ভূমিকা এই নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাই না। সব দলই আমাকে ভালোবেসে সমর্থন করেছে, সমর্থন করে আজকে তাদের জন্যই আমার এই জয়টা হয়েছে। তবুও শাসক দলের একটা ভরা সময় তাদের একটা জোয়ার চলছে, সেই মুহূর্তে কংগ্রেস লিগাল সেল থেকে জেতা এই আসনে কতটা কঠিন ছিল? হ্যাঁ, এটা প্রচণ্ড কঠিন ব্যাপার ছিল, প্রচণ্ড টাফ জিনিস। কারণ আমাদের সংখ্যায় আমরা খুব কম আছি, তা সত্ত্বেও আজকে আমাকে অনেক লড়াই করে এই জায়গাটায় আসতে হয়েছে।